গাইস এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এটা হচ্ছে রিকোয়ার আগের ছবি এবং এটা হচ্ছে রিকোয়ার পর, তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসছে, দিন রাত একটা পার্থক্য চলে আসছে। ঠিক আছে, তো আজকের পর তো আপনি খুব ইজিলি খুব সহজে আপনি এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন। তো গাইস আজকে আপনাদের শিখিয়ে দেবো খুব সহজে এই টাইপের ফটোগুলো কীভাবে আপনি স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এডিট করবেন। ঠিক আছে, তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন গাইস বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। গাইস প্রথমে আপনার চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে, দেন এখান থেকে পিকচারটিকে আপনি শেয়ার করে দেবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিড অ্যাপের মধ্যে শেয়ার করে দিলাম, দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তো গাইস প্রথমে আপনাদের এখান থেকে টুলস অপশনে ক্লিক করতে হবে, তো দেখতে পাচ্ছেন টুলস, আপনার টুলসে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি পেজের ভিনটেন্স, ওকে, তো আপনাদের ভিনটেন্সে ক্লিক করতে হবে, তো আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, সবার শেষে 12 নম্বর যে ফিল্টারটি দেখতে পারবেন, সো এটাকে আপনার একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এই ফিল্টারটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে অনেকগুলো এক্সট্রা অপশন পেয়ে যাবেন। তো গাইস এখান থেকে আপনাদের স্যাচুরেশন পেয়ে যাবেন, এটাকে আপনাদের মাইনাস করতে হবে। ঠিক আছে, তো ফুল 100 মাইনাস করে দিবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন স্টাইল, ওকে, তো এটাকে হালকা একটু ফ্লাশ করতে হবে, তো আমি এখানে একটু হালকা ফ্লাশ করে দিলাম, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট বাটন, তো এটাকে আপনার রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, তো গাইস এখান থেকে আপনাদের প্রথমে এডিট অপশনে ক্লিক করতে হবে, তো দেখতে পাচ্ছেন এডিট আপনার এখানে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ওকে, তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ভিনডেন্সটাকে সিলেক্ট করে নেবেন, তো আমি এখানে ক্লিক করে দিলাম, এরপর এখানে ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। গাইস এরপর আপনার সামনে এরকমই তিনটা অ্যাপের শো করবে, তো গাইস এখান থেকে প্রথমে আপনাদের ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন ইনভার্ট, আপনাদের ইনভার্ট অপশনে একবার ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিনডেন্সটাকে জিরো করতে হবে। ওকে, তো গাইস এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করলে ভিনডেন্সটা জিরো হয়ে যাবে, তো এখান থেকে আপনি ভিনডেন্সটা অ্যামাউন্টটাকে জিরো করে দেবেন, দেন এখান থেকে আপনি পিকচারটিকে জুম করে দিবেন এবং এখান থেকে ফেস এবং স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে তাড়াতাড়ি অ্যাপ্লাই গ্রো করে নিচ্ছি। দেন গাইস এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। ওকে, তো গাইস এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন, তো গাইস এরপর আপনারা আবার টুলসে ক্লিক করে দিবেন, তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন কার্ভস। ঠিক আছে, তো আপনাদের কার্ভসটাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর গাইস এখান থেকে যে কালার অপশনটা দেখতে পারবেন, সো এটাতে আপনাদের ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো এরপর এখান থেকে আপনি অনেকগুলো কালার পেয়ে যাবেন, তো এটাকে আপনার রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে রেড কালারটিকে সিলেক্ট করে নিলাম, তো এরপর এখান থেকে যে লাইনটি দেখতে পারবেন এই লাইনটি একদম নিচে নিয়ে আসবেন। ঠিক আছে, তো এভাবে আপনার লাইনটি নিচে নিয়ে আসবেন, দেন এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। ওকে, তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম, তো গাইস এরপর আবারও এডিট অপশনে চলে আসতে হবে এবং এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস। ওকে, তো আপনার এখানে একটি ক্লিক করতে হবে, এরপর গাইস এখান থেকে কার্ভসে ক্লিক করতে হবে, দেন এখান থেকে পেয়ে যাবেন ব্রাশ, আপনার ব্রাশে ক্লিক করতে হবে। ওকে, তো এরপর আবারও এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করে দিবেন এবং এখান থেকে কার্ভসটাকে জিরো করতে হবে। ওকে, তো এখান থেকে অ্যারো অপশনে ক্লিক করলে কার্ভসটা জিরো হয়ে যাবে। তো এরপর গাইস আবারও আপনার পিকচারটিকে জুম করে নেবেন এবং এরপর আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে করে নিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, তো দেখতে পাচ্ছেন রাইট বাটন এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্যাগে চলে আসবেন। ওকে, তো গাইস এরপর আবারও এখান থেকে আপনার টুলস অপশনে ক্লিক করতে হবে, তো আমি এখানে টুলসে ক্লিক করে দিলাম, তো এরপর আপনারা সবার উপরে দেখতে পারবেন হোয়াইট ব্যালেন্স। ওকে, তো আপনাদের এখানে একটি ক্লিক করতে হবে, তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো এরপর গাইস এখান থেকে আপনার দুইটি অপশন পেয়ে যাবেন, তো টেম্পারেচার, ঠিক আছে, তো টেম্পারেচারটাকে আপনার মাইনাস করতে হবে, তো আমি এখান থেকে টেম্পারেচারটিকে মাইনাস করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা 40-এর মতো মাইনাস করে দিবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন টিন। ওকে, তো এটাকে আপনার হালকা একটু ফ্লাশ করতে হবে। ওকে, তো আমি এখান থেকে হালকা একটু ফ্লাশ করে দিলাম, তো গাইস এরপর আপনারা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসতেছি। গাইস এরপর আপনাদের এডিট অপশনে চলে আসতে হবে, এরপর এখান থেকে ভিউ এডিটস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার ব্রাশে ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আপনারা আবারও ইনভার্ট অপশনে ক্লিক করে দিবেন এবং হোয়াইট ব্যালেন্সটাকে জিরো করে দিবেন। ঠিক আছে, এরপর আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইস এরপর এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ঠিক আছে, তো গাইস আবারও আপনার টুলস অপশনে ক্লিক করে দিবেন
এবং সবার নিচে নিয়ে আসবেন ঠিক আছে তো এটাকে আপনি স্কেল ডাউন করে সবার নিচে নিয়ে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পারবেন ডাবল এক্সপোজার তো এখান থেকে আপনাদের এখানে একটু ক্লিক করতে হবে তো আমি এখান থেকে ক্লিক করে চলে আসলাম এবং এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনাদের একটা লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে তো এগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি এগুলোকে ডাউনলোড করে নেবেন ওকে দিন এটাকে আপনার পিকচার উপরে বসিয়ে দিবেন ঠিক আছে তো এইভাবে আপনার পিকচার উপরে এটাকে বসিয়ে দিবেন দিন আপনার প্রথমে এই অপশন একবার ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন লাইটেন ওকে তো আপনার এখানে একটি ক্লিক করতে হবে এবং গাইস এখান থেকে আপনার অপাসিটিকে কমিয়ে দিতে হবে অপাসিটি কমিয়ে দেওয়ার জন্য আপনার এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি অপাসিটিকে কমিয়ে দিবেন ওকে তো আমি এখান থেকে হালকা একটু কমিয়ে দিলাম দেন গাইস এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন ঠিক আছে তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম গাইস আবারও আপনারা এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দিবেন এবং সবার নিচে পেয়েছেন ডাবল এক্সপোজার ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটি টেক্সট অ্যাড করতে হবে তো আমি এখান থেকে টেক্সটটিকে অ্যাড করে নিচ্ছি এরপর গাইস আপনারা এখান থেকে মাঝখানে যে অপশনটি পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন লাইটেন আপনার এটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো দেন গাইস এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট করা আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করা পর তো দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন চলে আসছে এবং আজকের পর থেকে আপনি খুব ইজিলি এই ধরনের কালার গ্রেডিং ফটো আপনি খুব সহজে এডিট করতে পারবেন তো গাইস অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো গাইস পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার আপনার শেয়ারে ক্লিক করে দিবেন তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।